ক্লাস এইট ফার্স্ট উইক বাংলা অ্যাসাইনমেন্ট সলিউশন 2022। বন্ধুরা, 2022 সালের ক্লাস এইটের প্রথম সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্টের উত্তরমালা নিয়ে আসলাম। আজকের ভিডিওটিতে যে আপনাদের সাথে উত্তরগুলো শেয়ার করা হবে, এগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লেখা। যদি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখেন এবং ভিডিওতে দেখানো উত্তরগুলো খুব সুন্দর মতো লিখেন, তাহলে আপনি আপনার ক্লাসের সর্বোচ্চ মার্ক পাবেন। তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে দিবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। বন্ধুরা, অ্যাসাইনমেন্টের উত্তরে যাওয়ার আগে অ্যাসাইনমেন্টের যে প্রশ্নটি আছে সেটি একটু দেখে নেওয়া যাক। তো এটা হলো আপনাদের প্রশ্ন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাসাইনমেন্টের শিরোনাম দেওয়া আছে এবং কি করতে হবে না হবে সব কিছু দেওয়া আছে। আশা করি আপনাদের কাছে এই প্রশ্নটি রয়েছে। যদি প্রশ্নটি না থাকে, তাহলে এখান থেকে একটি স্ক্রিনশট দিয়ে নিতে পারেন অথবা এই প্রশ্নটি ডাউনলোড করতে পারেন। এই প্রশ্নটি ডাউনলোড করার লিংক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো বন্ধুরা, এখানে কাজের দাপ দেখতে পাচ্ছেন সব কিছু। প্রশ্নে আর বোঝানোর মতো কিছুই নাই, কারণ আমি উত্তরে সব কিছু লিখে রেখেছি। তো চলুন শুরু করা যাক। তো অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে চারপাশে পশু পাখির প্রতি দায়িত্ব নিরূপণ। তারপরে এখানে আমাদের যে কাজগুলো করতে হবে সেগুলো হলো চারপাশে যেসব পশু পাখি দেখা যায় তার তালিকা তৈরি করতে হবে। তারপরে পশু পাখির প্রতি কোন কোন আচরণ দেখা যায় তা লিখতে হবে। অতিথির স্মৃতি গল্পে পশুর প্রতি নির্মমতার যে চিত্র আছে তার বিবরণ দিতে হবে। পশু পাখির প্রতি কোন ধরনের দায়িত্ব পালন করা উচিত তা লিখতে হবে। তো এগুলো সমাধান এখানে করা আছে। তো আমাদের চারপাশে তো নানান ধরনের পশু রয়েছে, তার মধ্যে এগুলো হলো উল্লেখযোগ্য, যেমন মহিষ, ষাঁড়, বাছুর, বিড়াল, গাভী, হরিণ, কুকুর, হাতি, শিয়াল, খরগোশ, শুকুর, গোরা, চিতা, বাঘ, সিংহ, বানর, ইঁদুর, গন্ডার, কাঠবিড়ালি। তো আপনি চাইলে আপনার আশেপাশে থাকা আরও কিছু দিয়ে দিতে পারেন, যেমন আপনার ইচ্ছা। এখন যেটা এখানে দেওয়া নাই আপনার আশেপাশে আসছে, আপনি সেটা দিয়ে দিতে পারেন। তারপরে পাখিতে রয়েছে হাঁস, ময়ূর, কোকিল, মাছরাঙ্গা, টিয়া, পেঁচা, বক, ময়না, দুয়েল, শালিক, গুগু। তো এখানে অনেকে আছে শখ করে কবুতর পোষে, আপনি চাইলে আপনার পোষা পাখির নামও দিয়ে দিতে পারেন। এখানে যেই কোশ্চেনে যেটা চাইছে সেটা হলো পশু এবং পাখির নাম, এগুলো আপনারা নিজে থেকেই পারবেন। তারপরে আমি যেটা উল্লেখযোগ্য সেগুলো দিয়ে দিলাম। তারপরে পশু পাখির প্রতি যে ধরনের আচরণ দেখা যায়। পৃথিবীতে অসংখ্য প্রজাতির পশু পাখি রয়েছে, জলে, স্থলে কিংবা উভয়ে চলে তারা বাস করে। এগুলোর সবই পরিবেশ বান্ধব, পরিবেশের ভারসাম্য রাখতে এসব পশু পাখির কোনো বিকল্প নেই। পশু পাখির প্রতি ভালোবাসা ইসলামের অন্যতম শিক্ষা। তাদের যত্ন নেওয়া আল্লাহর সন্তুষ্টি লাভের মাধ্যমে আল্লাহর অনুগ্রহ প্রাপ্তির সোপন। সুতরাং আমরা কখনো নিজেদের আনন্দের জন্য তাদের কষ্ট দেব না। অনেকেই খাঁচার ভেতর বিভিন্ন প্রকার পশু পাখি পালন করে, এটা জায়েজ আছে, কিন্তু সত্য হলো তাদের যথার্থ পরিচর্যা করতে হবে, কোনো ধরনের কষ্ট দেওয়া যাবে না। এখন আমি একটু ব্যাখ্যা করি। আপনি একটা পশু বা পাখি পালেন, আপনি সেটা লালন পালন করতেছেন, সেটা আপনার, আপনাকে অবশ্যই সেটাকে নিয়মিত খাবার দিতে হবে, পরিষ্কার করতে হবে। এখন আপনি একটা পাখি লালন পালন করেন, আপনি একটা পাখি পোষেন, কিন্তু পাখিটাকে ঠিকমতো খাবার দেন না, তাহলে কিন্তু হবে না, এটা ইসলামে নিষিদ্ধ। আসুন আমরা সবাই পশু পাখিকে ভালোবাসি, সৃষ্টির জীবের প্রতি দোয়া করি, আল্লাহ তাআলা বলেন তাদের প্রতি দোয়া করবে। পশু পাখির প্রতি সামান্য ভালোবাসা হতে পারে পরকালে আমাদের নাজাতের উসিলা। তো বন্ধুরা, আপনাদের কার কি পশু পাখি রয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেকেই জানি পশু বিশেষ করে পাখি পোষেন, আপনার কি পাখি রয়েছে সেটা কমেন্ট করে জানাবেন। অতিথির স্মৃতি গল্পে পশুর প্রতি নির্মমতার চিত্র। অতিথির স্মৃতি গল্পের অতিথি অর্থাৎ কুকুরের প্রতি অনেক নির্মম আচরণ করেছে মালিবউ। অতিথির স্মৃতি গল্পের লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
দেওয়াগড়ে বায়ু পরিবর্তনের জন্য গিয়েছিলেন। একদিন বৈকালিক ভ্রমণে গিয়ে পথের একাকিত্ব দূর করতে একটা কুকুর অন্ধকার পথে তার বাড়ি পর্যন্ত নিয়ে আসেন। গেট খুলে লেখক তাকে অতিথি বলে ভিতরে ডাকলেও সে বাইরে দাঁড়িয়ে লেজ নাড়তে থাকে। অপরিচিত পরিবেশ বলে হঠাৎ করে সে কিছুতেই ভিতরে ঢোকার ভরসা পায় না। লেখক কুকুরটিকে সবসময় খাবার দিত এবং সেই বাড়িতে বাড়িতে কর্মচারীদের নির্দেশ দিয়েছিল তাকে খাবার দিতে, কিন্তু অতিরিক্ত খাবার সব থেকে বড় অংশীদার দাবি করে তার মালিক। সে কুকুরকে খাবার না দিয়ে মেরে দেরে বের করে দেয়। এখানে মালি হবে, মানে ওই যে মালিটা ছিল সে ওই খাবারের অংশীদারিত্ব দাবি করে কুকুরকে না দিয়ে কুকুরকে তাড়িয়ে দিত এবং সে অতিরিক্ত খাবার নিয়ে যেত। পশু পাখির প্রতি দায়িত্ব। অবলা জীব বলেই কোনো প্রাণীকে দূরে ঠেলে দিয়ে ভালো ব্যবহার থেকে বঞ্চিত করা ঠিক নয়, কারণ মহান সৃষ্টিকর্তা মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করে জ্ঞান ও বিবেক দান করেছে। অন্যান্য সৃষ্টির জীবসমূহকে সঠিকভাবে যত্ন রক্ষণাবেক্ষণ করা আমাদের দায়িত্ব ও কর্তব্য। প্রত্যেক ধর্মেই পুণ্যের কাজ হিসেবে আখ্যায়িত করেছে। পশু পাখিকে মানে আদর যত্ন করা পুণ্যের কাজ। জীবজগতের মধ্যেই সৃষ্টিকর্তার মহত্ত্ব প্রকাশিত হয়। তাই গরিব দুঃখী মানুষের দুঃখমোচন, পীড়িত জীবজন্তুর সেবা এবং সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে হাত বাড়িয়ে দিয়ে শ্রেষ্ঠার সেবা করা যায়। জীবপ্রেমেই রয়েছে ঈশ্বর প্রেমের প্রকৃত পথ। মানুষ তার চারপাশে জীবজগৎ নিয়েই জীবনযাপন করে। তো বন্ধুরা, এটাই ছিল ষষ্ঠ অষ্টম শ্রেণীর বাংলা অ্যাসাইনমেন্টের সলিউশন। তো এই অ্যাসাইনমেন্টের যে সলিউশনটা আমি এতক্ষণ তোমাদেরকে পড়িয়ে পড়িয়ে বুঝাইলাম, এটা ভিডিও দেখে যদি তোমাদের লিখতে অসুবিধা হয় তাহলে তোমরা চাইলে আমাদের ওয়েবসাইটে গিয়ে এটা দেখে নিতে পারো। আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস হলো education-notice.com। সেখানে গেলে তোমরা এই লেখাগুলো পেয়ে যাবে, সেখান থেকে দেখে দেখে লিখে নিতে পারবে। তো আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবে, কমেন্ট করে আমাদেরকে জানাবে কেমন লাগলো এবং পরবর্তীতে কোন বিষয়ের অ্যাসাইনমেন্টের সলিউশন চাও। তোমাদের উৎসাহ পেলে আমরা পরবর্তীতে বাকি যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোর সলিউশনও তৈরি করব। আর এই যে অ্যাসাইনমেন্ট এটা তৈরি করলাম, এখানে যদিও আমি সব কিছু লিখে দিয়েছি বা বলে দিয়েছি, আশা করি তোমরা ব্যাপারটা সম্পূর্ণ বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে না পারো তাহলে আমাকে জানাবে, আমি বুঝিয়ে দিব। তো এখানে পশু পাখির নাম, এগুলো তো নতুন করে বোঝানোর কিছুই নাই। আমাদের চারপাশে পশু পাখির প্রতি মানুষ কীরকম আচরণ করে সেটা এখানে লিখতে বলা হয়েছে। তো তুমি যেটা জানো পশু পাখির প্রতি কীরকম আচরণ করে সেটা লিখে দিলেও হবে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।